সৌদি আরবে অবস্থিত বাগাতেল্লা জেদ্দা নামে একটি ফ্রেঞ্চ রেস্তোরাঁ রয়েছে। সম্প্রতি এই রেস্তোরাঁর একটি উদ্যোগ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। রেস্তোরাঁটিতে নতুন নিয়ম করা হয় যে এখানে বোরকা জোব্বা পরে প্রবেশ করা যাবে না। বুধবার এই নীতি প্রদান করেন রেস্তোরাঁর ফরাসি মালিক। কি এক অদ্ভুত কাণ্ড! সৌদির বুকে চেপে মুসলিম রীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা। ব্যাপারটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করছেন সৌদিবাসীরা। ইতিমধ্যে ঘটনাটির খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। রাগ ক্ষোভ অপমানে ফেটে পড়ছেন সৌদিরা। সামাজিক গণমাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনাটি। নাগরিকরা তাদের ক্ষুব্ধ ভাব প্রকাশ করতেও হচ্ছেন না পিছপা। গ্রাহকরা ছাড়াও বিভিন্ন মানুষ প্রতিবাদ জানিয়েছে তাদের বিরুদ্ধে। আমিরা আল কাহতানি বলেন, এই রেস্টুরেন্ট কোনো তারার যোগ্য নয়। সৌদি পুরুষদের পোশাক এবং হিজাব পরিহিত নারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তারা। জেদ্দা থেকে বের করে দেওয়া উচিত এদের। আমাদের ধর্মকে অসম্মান করছে তারা। খুব রাগ লাগছে আমার। আন্তর্জাতিক গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো বক্তব্য না এলেও শোনা গেছে সরকার পক্ষের আইনজীবীরা এরই মধ্যে রেস্টুরেন্টটির বন্ধ করার নির্দেশ দিয়েছেন। লোহিত সাগরের পার্শ্ববর্তী শহর জেদ্দা বিশ্বে রাজ্যের ভ্রমণ আকর্ষণ বৃদ্ধি করার চেষ্টা বেশ কয়েকদিন ধরেই করছে সৌদি আরব। এমন একটি ঘটনা ভ্রমণ পিপাসুদের উপর কী প্রভাব ফেলবে সেটি এখন সময় বলে দিবে। উম্মে রাহি, সমকাল।